প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে কাজ করছে এবং তাদের কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে রাজধানীতে প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে জানিয়েছেন প্রবাসী কল্যাণ নুরুল ইসলাম কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসএ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে বর্তমানে বাংলাদেশে দশ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে বিভিন্ন সময় আসা রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার খবরটি নতুন নয় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানালেন অনেক রোহিঙ্গাই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আমরা এরই মধ্যে দু লোক লক্ষ আড়াই লক্ষ রোহিঙ্গাদের পাসপোর্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বিদেশে গিয়ে আকাম কোকম করে বাংলাদেশি পাসপোর্ট দেখি আমাদেরকে যন্ত্রণায় ফেলছে দিছে আমাদের সাথে যোগাযোগ না করে বিমানবন্দর মাধ্যমে তারা বিদেশে চলে এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে গেল দুই বছরে বিদেশে কর্মী যাওয়ার হার বাড়লেও কমেছে রেমিটেন্সের পরিমাণ দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রণোদনা দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী আমি একটা প্রস্তাব প্রধানমন্ত্রীর টেবিলে পাঠিয়েছি যে যারা রেমিটেন্স পাঠাবে বেসরকারিভাবে পাঠালে সে এক টাকা দু টাকা বেশি পায় খোল পাগল ওপর যে সে টাকা নষ্ট করে আমাদের এখানে অফিসিয়াল টাকা পাঠাবে পাঠাবে এই যে নামীন প্রস্তাবপতি যেই টাকাটা বাইক থেকে সে পায় যাতে করে সরকার থেকে এই টাকাটা দেওয়া হয় রেমিডিয়ান্সটা আমাদের চ্যানেলে আসে আলোচনায় বিদেশি কর্মী যাওয়ার ক্ষেত্রে পদে পদে নানা ভোগান্তির চিত্র উঠে আসে প্রবাসীদের প্রতি সহায়তা করার মানসিকতার একটা ঘাটতি প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটা আছে এটা আমাদেরকে বাস্তব হিসাবে স্বীকার করে নিয়েই কীভাবে এটাকে অতিক্রম করতে পারি সেখানে আমাদের কাজ করা খুবই জরুরি রিসার্চ করা দরকার কোনটি দেশের প্রেক্ষাপটে আমাদের জন্য প্রয়োজন আর যদি পাঠায় আজকে আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট পাঠানো উচিত র লেবার পাঠানো বন্ধ করা উচিত ইমিডিয়েটলি সেমিনারে প্রবাসীরা যাতে সহজে জাতীয় পরিচয় পত্র পায় এবং বিদেশ থেকেই নির্বাচনে ভোট দিতে পারে সেই বিষয়টিও গুরুত্ব পায় মাসুলেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা